আপনি মুখে যতই বলুন না কেন, ন্যাশনাল লেভেলে আমরা একসাথে হচ্ছি না। মমতা বন্দ্যোপাধ্যায় আলাদা, আমরা আলাদা, এবং কেবলমাত্র বিজেপিকে হারানোর জন্য আমরা মমতার সাথে আছি, কংগ্রেসের সাথে আছি। কিন্তু আপনাকে এই কথা বারবার বলেও লাভ হবে না যদি না আপনি মাঠে ময়দানে তৃণমূলের বিরুদ্ধে লাগাতার আন্দোলন, আন্দোলন শব্দটা আবার বলছি উইদিন কোর্ট কর্মসূচি না, আন্দোলন যদি সংগঠিত না করতে পারেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে বাধ্য না করতে পারেন, শতরূপ ঘোষ আপনি যতই চিৎকার করুন যে আমরা এক নই ন্যাশনাল লেভেলে, যে কর্মী মার খেয়েছে, যে কর্মী তৃণমূলের দ্বারা অত্যাচারিত, সে কিছুতেই মানবে না। সিপিআইএমের একটা বড় ঐতিহাসিক ভুল ছিল যে ভারতবর্ষের জাত মানে ন্যাশনালিজমের কোশ্চেনটাকে কার্পেটের তলে রাখা, অর্থাৎ ভারতবর্ষের একটা জাতীয়তাবাদী ভাবনা আবেগ আছে, সেটা রাজনীতিতে তুমি কতটুকু প্রয়োগ করবে সেটা আলাদা কথা। সেটা কি বিজেপি এসে বেশি ত্বরান্বিত করলো না? আমি বলছি জাতীয়তা না, সেটা কংগ্রেসও জাতীয়তাবাদী রাজনীতিটাকে ব্যবহার করেছে তাদের মতন করে, একটা সেকুলার ন্যাশনালিস্টিক ডিসকোর্স সেখানে ছিল, বিজেপি এসে হিন্দু ন্যাশনালিস্টিক ডিসকোর্স তৈরি করলো। কিন্তু সিপিআইএম ধরো দিনের পর দিন মানে জাতীয়তাবাদী ভাবনা আবেগকে কিন্তু উপেক্ষা করেছে, অর্থাৎ তুমি এটা উপেক্ষা করতে পারো না। যখন ইডেন গার্ডেনে হাজার হাজার মানুষ যখন জাতীয় পতাকা নিয়ে ভারত মাতা জয় বলে, সেই আবেগটাকে তুমি অস্বীকার করতে পারো না। 15ই আগস্টে যখন জাতীয় পতাকা নিয়ে মানুষ যখন ছোটাছুটি করে, বাড়িতে ফ্ল্যাগটা তোলে বা জাতীয় সঙ্গীত গায় বা জাতীয় মানে জাতীয়তাবাদের ভাবনা চিন্তা অনুসারে গান গায়, সেগুলোকে কিন্তু দিনের পর দিন সিপিএম উপেক্ষা করেছে। জাস্ট বিরোধী দল হওয়ার পরে কয়েক বছর পরে তারা কেবলমাত্র 15ই আগস্টে এখনও সেইভাবে আনুষ্ঠানিকভাবে খুব বড় করে এখনও জাতীয় পতাকা তোলে না, এখন অল্প কিছু তুলছে। কিন্তু আমি বলছি যে ভারতবর্ষের ন্যাশনালিজমের কোশ্চেনটাও তুমি কার্পেটের তলে রাখলে হবে না। যে ইয়ং জেনারেশন আমার ক্লাসে যে ছাত্ররা, তারা কিন্তু মানে জাতীয় ভারতবর্ষের প্রতি একটা তাদের আবেগ আলাদা, আমাদের থেকে অনেক গভীর আবেগ তাদের। ভারতবর্ষে ভারতের ক্রিকেটাররা যখন মাঠে নামে তাদের প্রতি আবেগ, বা তোমার গিয়ে কার্গিলের যুদ্ধ হচ্ছে অথবা তোমার গিয়ে ভারত পাকিস্তানে কোনো মানে কনফ্লিক্ট হচ্ছে, আমি দেখেছি আমাদের ছাত্রদের মধ্যে আবেগ, মারাত্মক আবেগ। দোকলামে যখন চীনের সেনা আসলো, মানে আমাদের যুব সমাজের আবেগ আমি দেখেছি। ফলে এই জাতীয়তাবাদের এই আবেগকে সিপিআইএম দল বা বামপন্থীরা দিনের পর দিন কার্পেটের তলায় রেখে দিয়েছিল। ভারতবর্ষে রাজনীতি করব, অথচ ভারতবর্ষের জাতীয়তাবাদী ভাবনা চিন্তা আবেগগুলোকে আমি রাজনীতিতে ব্যবহার করব না। আমি ইয়ং জেনারেশনকে যদি ধরতে হয়, আজকের প্রজন্মকে যদি ধরতে হয়, তাহলে ভারতবর্ষটাকে মানে ব্যবহার করতে হবে, ভারতবর্ষকে দৈনন্দিন সিপিএমের সাংগঠনিক রাজনীতিতে ব্যবহার করতে হবে, পতাকা ভারতবর্ষের পতাকা নিয়ে যে আবেগ আছে সেটাকে গ্রহণ করতে হবে, ব্যাপকভাবে গ্রহণ করতে হবে, যাতে এই ভাবনাটার থেকে সরে আসে যে একসময় সিপিএম এই আজাদি ঝুটা হয় বলতো, মানে সিপিআই দল এই আজাদি ঝুটা হয় বলেছিল, এই ভাবনা থেকে সরে আসতে হবে। সরে এসে অবশ্যই সরে এসছে সিপিআইএম দল, নাহলে সংসদীয় গণতন্ত্রে তারা কেন আছে, এবং বিরোধী অবস্থায় এখন তারা জাতীয় পতাকাও তুলছে কোথাও কোথাও। কিন্তু এখনও আমি বলবো ন্যাশনালিজমকে কেন্দ্র করে যে ভাবাবেগ বিজেপি বা কংগ্রেস দলের মধ্যে দেখি আমি, সিপিআইএম দল এখনও কিন্তু উজ্জ্ব করে চলছে, এটা উজ্জ্ব করার কোনো জায়গা নেই। আরও 15ই আগস্টকে সেলিব্রেট করুন, মানে আপনারা প্রভাত ফেরি বার করুন, আপনারা জাতীয় সঙ্গীত গান, এবং এমনকি আপনাদের দলের দলীয় সঙ্গীতের পাশাপাশি জাতীয় সঙ্গীত স্থান পাক, জাতীয়তাবাদের ভাবনা চিন্তা আবেগগুলো আপনাদের রাজনীতিতে আরও বড় করে আসুক, নাহলে কিন্তু আজকের যে প্রজন্ম তাদেরকে আপনি দলের মধ্যে অন্তর্ভুক্ত করতে পারবেন না। যেমন করে জাতির রাজনীতিকে দিনের পর দিন উপেক্ষা করে আজকে গ্রহণ করে ভুল করেছেন, এখনও আপনাদের রাজনীতিতে জাত বা আইডেন্টিটির ইস্যু সেইভাবে গুরুত্ব পাচ্ছে না, বা এখনও আপনারা জাতীয়তাবাদের ইস্যুকে যেভাবে বলা যায় কম ব্যবহার করছেন বা উপেক্ষা করছেন, আমার মনে হয় আপনাদেরকে খুব সিরিয়াসলি ভাবা উচিত যে যদি আগামী দিনের প্রজন্মকে ধরতে হয় তাহলে এই ইস্যুগুলোকে উপেক্ষা করে আপনি ভারতবর্ষের রাজনীতিকে প্রসার ঘটাবেন, এটা ভাবার কোনো কারণ নেই। দেখো প্রথমত যে ন্যাশনাল লেভেলে তৃণমূলের বিরুদ্ধে তারা যে আছে, এটা কিন্তু মাঠের রাজনীতি দিয়ে প্রমাণ করতে হবে। মানে মমতা বন্দ্যোপাধ্যায় যাতে বাধ্য হয় সকাল বিকাল সিপিএমকে মানে গালমন্দ করতে, তাহলে তখন তোমার রাজনীতি ঠিক মতন চলছে বুঝতে হবে।
আর সেটা কিন্তু কর্মসূচি শুধু পালন করে হবে না, সেটার জন্য আন্দোলনে যেতে হবে। যে আন্দোলনের ব্যাখ্যা আমি দিলাম, যে আন্দোলনের বিশ্লেষণ আমি দিলাম, আমি বলছি বিজেপির কিন্তু আত্মত্যাগ করে রাজনীতি করার মতন জায়গায় নেই, বিজেপি কর্মসূচি পালনকারী দল, ফলে সেই জায়গাতে সিপিএমও কর্মসূচি পালন করে চলছে, ফলে যে আন্দোলন মমতার বিরুদ্ধে আন্দোলনটা মানুষের কাছে পৌঁছে দিতে পারবে একমাত্র সেই রাজ্য রাজনীতিতে বলা যায় যে মমতার বিকল্প শক্তি মনে হবে। ফলে আপনি মুখে যতই বলুন না কেন, ন্যাশনাল লেভেলে আমরা একসাথে হচ্ছি না, মমতা বন্দ্যোপাধ্যায় আলাদা, আমরা আলাদা, এবং কেবলমাত্র বিজেপিকে হারানোর জন্য আমরা মমতার সাথে আছি, কংগ্রেসের সাথে আছি, কিন্তু আপনাকে এই কথা বারবার বলেও লাভ হবে না যদি না আপনি মাঠে ময়দানে তৃণমূলের বিরুদ্ধে লাগাতার আন্দোলন, আন্দোলন শব্দটা আবার বলছি উইদিন কোর্ট কর্মসূচি না, আন্দোলন যদি সংগঠিত না করতে পারেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে বাধ্য না করতে পারেন আপনার বিরুদ্ধে আলোচনা সমালোচনায়, ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনি শতরূপ ঘোষ আপনি যতই চিৎকার করুন যে আমরা এক নই ন্যাশনাল লেভেলে, যে কর্মী মার খেয়েছে, যে কর্মী তৃণমূলের দ্বারা অত্যাচারিত, সে কিছুতেই মানবে না। কোথাও গিয়ে এটা মনে হয় যে এই সিদ্ধান্ত নেওয়ার আগে অনেক বেশি গ্রাউন্ড রিয়েলিটি পর্যালোচনা করা দরকার ছিল, বা এটাকে ভুল বা ঠিক আপনি কীভাবে ব্যাখ্যা? দেখো, একটা অল্টারনেটিভ একমাত্র একটা ছিল যে সিপিএমের ঘোষিত যদি নীতি থাকতো যে আমরা কংগ্রেস মানে বিজেপির বিকল্প যে সরকারই হোক আমরা তাদের সাথে থাকবো, আলাদাভাবে কোনো মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে থাকবে আমরা মঞ্চ শেয়ার করবো না, কিন্তু কংগ্রেসের সাথে আমরা আছি এবং ন্যাশনাল লেভেলে যে কোনো কর্মসূচিতে আমরা পালন করব, এবং ন্যাশনাল লেভেলে যে কোনো সরকার বিজেপির বিরুদ্ধে যদি আসে আমরা সেই সরকারে থাকব, এইটা সম্ভব ছিল। এবং এটা সম্ভব, এটা যদি করতে তারা পারতেন, মানে এটা বিকল্প, আমি বলছি না এটা একমাত্র বিকল্প, বিকল্প, তাহলে কিন্তু কেরালায় আজকে কংগ্রেসকে বিব্রত হতে হতো না, বা সিপিএমকে বিব্রত হতে হতো না, পশ্চিমবাংলায় সিপিএমকে বিব্রত হতে হতো না, ত্রিপুরাতে সিপিএমকে বিব্রত হতে হতো না। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আপনি লড়াই করছেন, কংগ্রেসের বিরুদ্ধে লড়াই করছেন, আবার মঞ্চ একই শেয়ার করছেন, সেখানে কিন্তু সাধারণ কর্মী সমর্থকদের মধ্যে প্রতিনিয়ত এই সংশয়টা তৈরি হবেই, সেটা কেরালার মানে সিপিএমের কর্মীদের মধ্যেও হবে, পশ্চিমবাংলার সিপিএম কর্মীদের মধ্যেও হবে, ত্রিপুরাতেও হবে, যে আদতেও এই লড়াইয়ের অর্থ কোথায় দাঁড়াচ্ছে। অর্থ তখনই দাঁড়াবে যদি কেরালায় কংগ্রেসের বিরুদ্ধে তীব্র আন্দোলন গড়ে তুলতে পারেন, কর্মী সমর্থকরা কেরালার কর্মী সমর্থকরা মনে করে যে না কংগ্রেসের বিরুদ্ধে একমাত্র সিপিএমকেই ভোট দেওয়া যায়, পশ্চিমবাংলায় যদি আন্দোলন আবার বলছি কর্মসূচি না আন্দোলন গড়ে তুলতে পারেন, যে মানে প্রত্যেকটা লোক মনে করবে এদের আন্দোলনের ফলেই মমতার বিরুদ্ধে এই এই মানে যে উদ্দেশ্যগুলো চরিতার্থ হয়েছে, মানে সফল হয়েছে আন্দোলনগুলো, তার ফলে এই সুবিধেগুলো আমরা পেলাম। আর ত্রিপুরাতেও একইভাবে বিজেপির বিরুদ্ধে যদি আন্দোলন মানে গড়ে তুলতে পারেন তীব্র, তাহলে আপনাদের দিকেই মানুষ আসবে। কিন্তু যে প্রশ্নটা ইম্পর্টেন্ট যে এর বিকল্প কী হতে পারত যদি একই মঞ্চ না হলে, উত্তরে একটাই বলবো তোমাকে, যে ঘোষণা একদম অফিসিয়ালি করতে পারতেন যে আমরা কংগ্রেসের মানে যে কোনো বিজেপি বিকল্প সরকার সে যার মাধ্যমেই হোক আমরা তাকে সমর্থন করব। খ হলো আমরা জাতীয় স্তরে সরাসরি যেহেতু আমাদের সাথে কংগ্রেসের এরকম মানে ঘোষণাই করা যেত, কংগ্রেস বা ইয়ের তৃণমূলের বিরুদ্ধে আমাদের লড়াই আছে, তাই একই মঞ্চে একই জায়গায় হয়তো আমরা থাকতে পারবো না, পার্লামেন্টে ফ্লোর কোঅর্ডিনেশন করব, এরকম একটা স্পষ্ট অবস্থান নেওয়ার সুযোগ ছিল। এবং সেই অবস্থানটা নিলে কেরালা, পশ্চিমবাংলা এবং ত্রিপুরায় যারা কমরেড আছেন সিপিএমের কর্মী সমর্থকরা তারা অনেক বেশি স্বস্তিতে থাকতেন। কোথাও গিয়ে বিরোধী রাজনীতি নিয়ে কথা বলছি, যখন নিঃসন্দেহে অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা ব্যানার্জি একটা কর্মসূচি, আবার একটা কর্মসূচি নিয়ে আলোচনা হবেই, বিজেপি নেতাদের বাড়ি ঘেরাও করো, ব্লক থেকে দূরে জমায়েত করো, এই যে বিরোধী রাজনীতিতে চাপা দেওয়ার একটা চেষ্টা, এই বিষয়টাকে আপনি কীভাবে দেখেন? দেখো, আমার কাছে দুটো তিনটে বিষয়। একটা হলো যে ভারতবর্ষের কোনো নেতা আজ পর্যন্ত মানে বিরোধী নেতাদের বাড়ি বাড়ি ঘেরাও করবার কর্মসূচি নিয়েছে আমার মনে পড়ে না। এবং সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা বললেন আতঙ্কের, সেটা হলো আপনারা পাড়ায় পাড়ায় ব্লকে ব্লকে বিজেপি ছোট বড় মেঝো নেতার তালিকা তৈরি করুন, সেই বিজেপির নেতাদের ঘেরাও করতে হবে সকাল 10টা থেকে রাত্রি সন্ধ্যা 6টা পর্যন্ত। আমি বলছি যে এটা হিটলার করেছিলেন, হিটলারের যে পার্টি ছিল তারা কী করতেন, তারা বিরোধী রাজনৈতিক দলকে খতম করবার জন্য বা বিরোধী রাজনৈতিক দলের উপর চাপ তৈরি করবার জন্য তারা আইডেন্টিফাই করতেন বিভিন্ন নাম্বার ইউজ করে করে, যে এটা এটা হলো মানে বিরোধী পক্ষের বাড়ি। ঠিক তেমনিভাবে বিজেপি নেতাদের নামের তালিকা তৈরি করুন, মানে এর সাথে হিটলারের
যে ভাবনার সম্পর্ক আছে পরিষ্কার করা, এটা কোনো গণতান্ত্রিক নেতা বলতে পারেন না। যার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় যখন ভাষণ দিলেন অভিষেকের পরে, তিনি কিছুটা সংশোধন করলেন যে না না, ওইভাবে পাড়ায় পাড়ায় নয়, ব্লকে ব্লকে করতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় তো বিরোধী রাজনৈতিক করেছেন, বিরোধী রাজনৈতিক দলের করতে গিয়ে তার নির্যাতন তিনি জানেন, নির্যাতিত হয়েছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় তো সেই অর্থে বিরোধী রাজনৈতিক জীবনে কোনো দিন করেননি, ফলে তিনি শুধু শাসকের চোখ দিয়ে বিরোধীদেরকে বধ করতে চাইছেন। শাসকের চোখ দিয়ে বা প্রশাসন দিয়ে বিরোধীদের বধ করা অনেক সহজ। সিপিএম যখন শাসন ক্ষমতায় ছিল তখন যা বলতো পাতা নড়তো না পশ্চিমবাংলায়, সিপিএম যা বলতো তার বাইরে কিচ্ছু হতো না। আজকে আপনি যা বলছেন তার বাইরে কিচ্ছু হবে না। আপনি যখন বিজেপি নেতাদেরকে ঘেরাও করতে বলেছেন, একেবারে আপনার কর্মী সমর্থক পুলিশ প্রশাসন মিলে বিজেপির বাড়ি ঘেরাও করে দিয়ে অতিষ্ঠ করে দিবে। কিন্তু কালকে যদি আপনি বিরোধী দলে চলে যান, ক্ষমতা হারান, তখন আপনার বাড়িতে যদি বা আপনার কর্মী সমর্থকদের বাড়ি যদি বিরোধীরা এই কালচারটা ধরে রেখে আবার ঘেরাও করে, সেটা কি সুস্থ রাজনীতি হবে? গণতান্ত্রিক পরিবেশ হবে? গণতান্ত্রিক রাজনৈতিক কায়দা হবে? কেন আপনি হিটলারের মতন ভূমিকা নেবেন? কেন আপনি গণতান্ত্রিক মনে একটা আন্দোলন করতে পারছেন না? নিশ্চয়ই যদি কেন্দ্রীয় সরকার 100 দিনের কাজের টাকা না দেয়, আপনার হক আছে আপনার দাবি করার। আপনি কেন সুপ্রিম কোর্টে কেন্দ্র রাজ্যের মধ্যে যদি বিরোধ হয়, তাহলে সংবিধানের 131 নম্বর ধারা বলছে যে কেন্দ্র রাজ্যের বিরোধ মীমাংসার জন্য ফেডারেল কোর্ট হিসাবে সুপ্রিম কোর্টকে দায়িত্ব দেওয়া আছে। সংবিধানের 131 নম্বর ধারায় ফেডারেল কোর্টের দায়িত্ব কায় সুপ্রিম কোর্টের, অর্থাৎ কেন্দ্র রাজ্যের বিবাদ কেমি মেটাবে? সুপ্রিম কোর্টে মেটাবে। সংবিধানের কত নম্বর ধারায়? 131 নম্বর ধারায়। এছাড়াও নাগরিকদের দিয়ে আপনি জনস্বার্থ মামলা করুন, কলকাতা হাইকোর্টের 226 নম্বর ধারায় অথবা সুপ্রিম কোর্টের 32 নম্বর ধারায় মামলা করুন, মামলা করে আপনার হকটা কেড়ে নিন। আর যদি তারপরে মনে হয় যে না, তারপরেও রাজনীতি আমি আন্দোলন করব, নিশ্চয়ই অধিকার আছে। পাড়ায় পাড়ায় আন্দোলন করুন, গ্রামেগঞ্জে আন্দোলন করুন, দিল্লিতে নিয়ে আন্দোলন করুন, অফিস ঘেরাও করুন। কিন্তু যখন কোনো নেতার বাড়িতে ছোটো বড়ো মেজর তালিকা তৈরি করে যখন বলছেন তাদেরকে ঘেরাও করতে, বিজেপির কর্মী নেতাদের বাড়ি ঘোরা করতে বলছেন, আপনি গণতন্ত্রের এগেনস্টে কথা বলছেন। আপনি কিন্তু একটা স্বৈরাচারী আদর্শ ভাবনা চিন্তার থেকে এই কথাটা বলছেন। পুলিশ প্রশাসন আপনার আছে, দল এখন ভয়ঙ্কর বৃদ্ধি ঘটেছে, তার জন্য আপনি মানে সাহস দেখাতে পারছেন। কালকে বিরোধী হলে কিন্তু একই চাপ আপনার উপরে আসবে। এবং যে প্রশ্নটা, যে যখন যেই মুহূর্তে তুমি বাড়ি ঘেরাও করলে, সেই মুহূর্তে কিন্তু বাড়িতে যে অন্য সদস্যরা আছে তারা হয়তো পার্টি করে না, তাদের উপর তুমি নির্যাতনটাকে নামিয়ে আনলে। সংবিধানের 21 নম্বর ধারা, জীবনের অধিকার প্রত্যেকের আছে, নিজের মতন করে জীবন নির্বাহের অধিকার প্রত্যেকেরই আছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কেই এখতিয়ার দিয়েছে যে তৃণমূল কংগ্রেসের ঘেরাওয়ের ফলে বাড়ির অন্য সদস্যরা কেন সকাল 10টা থেকে 6টা পর্যন্ত আবদ্ধ থাকবে? আপনি শুধু বয়স্কদেরকে বেরিয়ে আনার কথা বলেছেন, কেন শিশুর কথা বলেননি? কেন আপনি বাড়ির মহিলাদের কথা বলেননি? নেতার বাইরে যারা আছেন তারাও তো মানে হয়তো তারা রাজনীতি করেন না, তাদেরকে কী করে আপনি জীবনের অধিকার থেকে বঞ্চিত করেন, নিজের মতন জীবন পালনের অধিকার থেকে বঞ্চিত করেন? আমি জানি না যে এর কী ধরনের রাজনীতির মস্তিষ্ক। এটা কার্যত বলে যায় যে হিটলারের ভাবনার সাথে সঙ্গতিপূর্ণ। সমাজ থেকে তীব্র প্রতিবাদ হয়েছে, আমার মনে হয় আরও হবে। এবং একই সাথে আমি তোমায় বলবো, এই রাজনীতিতে ভয়ঙ্কর ভুল পদক্ষেপ কিন্তু শুভেন্দু অধিকারী নিয়েছে। শুভেন্দু অধিকারী রাজনীতিতে যে এখনও ম্যাচিওর নয়, সেটা তার আদালতে যাওয়াকে কেন্দ্র করেই ধরা পড়েছে। আমি বলছি, মমতা বন্দ্যোপাধ্যায় যদি এখানে হতো, কোনো মতেই তিনি আদালতে গিয়ে এই কর্মসূচি স্থগিত করা বা অভিষেক বন্দ্যোপাধ্যায় এই কর্মসূচিকে সীমাবদ্ধ করার চেষ্টা করতেন না। মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী রাজনীতি থাকলে অ্যালাউ করতেন যে তুমি কতটা বাড়তে পারো আমি দেখি। সমাজ থেকে নিন্দা ধিক্কার হোক, সেটা তিনি মনে হয় আমার মনে হয় মমতা বন্দ্যোপাধ্যায় ইনভাইট করতেন। শুভেন্দু অধিকারী ভীত সন্ত্রস্ত হয়ে তিনি কী করছেন, আদালতে গিয়ে হুজুর আমাকে বাঁচান। এটা হুজুর বাঁচানোর জায়গা নয়, এখানে পরিষ্কার অভিষেক বন্দ্যোপাধ্যায় যে কর্মসূচি নিয়েছে এটা অগণতান্ত্রিক। সেই অগণতান্ত্রিক চেহারাটা এক্সপোজ করার সুযোগ ছিল, এক্সপোজ মানুষের কাছে করতে হবে। বিরোধী রাজনৈতিক দল করলে যে কৌশলটা নেওয়ার কথা, না শুভেন্দু অধিকারী নিতে পারছে, না অন্য কোনো রাজনৈতিক দলের নেতারা নিতে পারছে। এখানে পরিষ্কার অভিষেক একটা অন্যায় কর্মসূচি নিয়েছে, অগণতান্ত্রিক কর্মসূচি নিয়েছে, ব্যক্তি স্বাধীনতার এগেনস্টে গিয়ে কর্মসূচি নিয়েছে, সেটা মানুষের কাছে এক্সপোজ হওয়ার হতে দিতে হবে।
বিরোধী নেতা হিসেবে তোমাকে ওই কষ্টটা করতে হবে। তোমার বাড়ি যদি সত্যি 10 ঘন্টা আটকে রাখে, তার সেই অত্যাচারের ছবি মানুষের কাছে পৌঁছাক, ভারতবর্ষের সমস্ত দলগুলোর কাছে পৌঁছাক যে কী অগণতান্ত্রিক উপায়ে আজকের দিনে যুব নেতারা এই ধরনের কর্মসূচি নিচ্ছেন শুধুমাত্র পুলিশ প্রশাসন শাসন ব্যবস্থায় আছে জন্য। শুভেন্দু অধিকারী ভয় পেয়ে সঙ্গে সঙ্গে আদালতে চলে গেলেন এবং প্রকাশ্যে তিনি টেলিভিশন ইন্টারভিউতে বললেন, আমার বৃদ্ধ বাবা আছে, বাবা মানে অসুস্থ বাবা আছে, মা অসুস্থ আছেন, ফলে ওই রকম ঘেরাও কর্মসূচি হয়ে গেলে বা আমার কর্মী সমর্থকদের বাঁচাতে হবে, তার মানেই আপনি ভয় হয়ে আপনি ভয় পেয়েছেন। যিনি ভয় পান তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে রাজনীতিতে কিন্তু এটে ওঠা মুশকিল। আমি বলছি মমতার মতন সাহসী রাজনীতিবিদ ভারতবর্ষে অতীতে খুব কম হয়েছে, আজও কম আছে। আমি বলছি 12 বছরে কত দিনের পর দিন অন্যায় হয়েছে পশ্চিমবাংলায়, কত দিনের পর দিন ঘটনা ঘটছে। শুধু এই 23-এর পঞ্চায়েত নির্বাচনে 70টা মানুষের মৃত্যুর বিনিময়ে পঞ্চায়েত নির্বাচন হলো, এক তুড়ি মেরে মমতা বন্দ্যোপাধ্যায় উড়িয়ে দিলেন, এক তুড়ি মেরে উড়িয়ে দিলেন। ফলে আমি তোমায় বলছি এইটা কিন্তু মানে সাহসের থেকে আসছে, এই সাহসটা নিশ্চয়ই কাম্য সাহস নয় আমি বলবো। কিন্তু যেটা অভিষেক বন্দ্যোপাধ্যায় কর্মসূচিটাকে নিয়ে বলা যায় যে জনসমক্ষে জনমত তৈরি করার সুযোগ ছিল শুভেন্দু অধিকারী, আজকে আদালতে তুমি চলে গেছো, আদালত ইতিমধ্যেই এটা তড়িঘড়ি শোনার কোনো আগ্রহ দেখায়নি। কালকে যদি কর্মসূচিটা পালন করে শুভেন্দু অধিকারী বিজেপি বা অন্য কোনো দলের কিছু বলার অধিকার নেই, কারণ আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই কথাটা বলতে পারবেন যে আপনারা তো আদালতে গিয়েছিলেন, আদালত তো আমাদের কর্মসূচি বাতিল করে দেয়নি, ফলে আইনের চোখ দিয়ে কিন্তু সেটা বৈধ হয়ে গেল। এই বৈধতাটা পাওয়ার পরে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে কর্মসূচি পালন করবে তারপরে শুভেন্দু অধিকারীর বলার এখতিয়ার থাকবে, এটা অগণতান্ত্রিক। কেন আপনি আদালতে গিয়ে তো ভুল করেছেন, আদালতে গিয়ে আপনি অভিষেকের কর্মসূচিটার বৈধতার কার্যত দিয়ে দিলেন। আদালত যদি আজকে কোনো ইন্টারফেয়ার না করে তাহলে বুঝতে হবে যে একটা আইনি বৈধতা আদালতের এই আন্দোলনের পেছনে আছে, ফলে তখন আপনার কোনো নৈতিক প্রশ্ন তোলা কোনো এখতিয়ার থাকবে না। কিন্তু যে উল্লেখযোগ্যভাবে কিছু সমাজের কিছু ব্যক্তিদের চোখ খুলতে শুরু করেছে, ফের একবার অপর্ণা সেনের মতো ব্যক্তিত্বরা প্রতিবাদ করছেন, যেটা আপনি বলছেন মানুষের সামনে এক্সপোজ করা, এই যে বুদ্ধিজীবীদের ফের পুনর্জাগরণ, এইটা কীভাবে আপনি ব্যাখ্যা করবেন? দেখো এটা দুর্ভাগ্যের, প্রথমত আমি মানে ওই বিজেপি নেতাগুলো আমি দেখলাম যে অপর্ণা সেন কৌশিক সেনদের যে হিংসার রাজনীতি বা পঞ্চায়েতের হিংসার রাজনীতি যেভাবে হয়েছে তার জন্য তারা সরাসরি মুখ্যমন্ত্রীকে দায়ী করেছেন, কারণ মুখ্যমন্ত্রী যেহেতু পুলিশ মন্ত্রী ফলে আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব মুখ্যমন্ত্রীর, আমিও মনে করি তাই। ফলে বিজেপির আবার একটা ভুল রাজনীতি হলো যে 5 বার আপনাদের বিরুদ্ধে ওনারা কথা বলতে পারেন কিন্তু একবার যদি সঠিকভাবে তৃণমূলের অন্যায় অবিচারের বিরুদ্ধে প্রশ্ন তোলেন সেটা শ্রমিক ভট্টাচার্য আপনাদের সমর্থন করা উচিত ছিল, আপনাদের বলা উচিত ছিল যে আমাদের বক্তব্যই অপর্ণা সেন কৌশিক সেনরা অন্তত এই ইস্যুতে বললেন, আপনি কী করলেন, কৌশিক সেন অপর্ণা সেনকে ব্যঙ্গ করলেন যে ওনাদের এই হঠাৎ এই সময় চেতনা হয়েছে তাই এই সময় ওনারা বলছেন অমুক তমুক নানারকম কটাক্ষ করলেন। রাজনীতির অ আ ক খ কিন্তু বুঝতে গেলে সমস্ত বিরোধী পক্ষগুলো ভয়েসগুলোকে একত্রিত করা, এই রাজনীতি বিরোধী থাকাকালীন মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখেছি। আমার মানে বামেদের বিরুদ্ধে সামান্যতম বিরোধী যদি একটা দল থাকতো, একটা ভয়েস থাকতো, সেটাকেও সন্নিবিশিষ্ট করা, যেই মুহূর্তে পঞ্চায়েত নির্বাচন নিয়ে প্রশ্ন তুলেছে মমতা বন্দ্যোপাধ্যায়কে দায়ী করেছে অপর্ণা সেন কৌশিক সেনরা, আপনাদের উচিত ছিল বলা যে অন্ততপক্ষে এতগুলো মৃত্যুর পরে ও কৌশিক সেন বা অপর্ণা সেনরা যে বক্তব্য রেখেছে তাকে আমরা সমর্থন করি। আপনি তা করলেন না, কিন্তু আপনি একটা বিরোধী ভয়েসকে কিন্তু জাস্ট মানে হাসির ঠাট্টা করে কিন্তু উড়িয়ে দিলেন, এটা ভুল রাজনীতি। দুটো জিনিস আমি বলে এখানে শেষ করতে চাই, একটা হলো এখনও মানে বিজেপি বা অন্য বিরোধী রাজনৈতিক দলের ভীষণ ভুল জায়গা যেটা তৈরি হচ্ছে সেটা হলো যে একটা ছোট্ট যদি বিরোধী ভয়েস থাকে সেটাকেও কিন্তু যুক্ত করতে হবে শাসকের বিরুদ্ধে, সেটা সে একজন কবি হতে পারেন, সে একজন সাহিত্যিক হতে পারেন, সে একজন চলচ্চিত্রকার হতে পারেন, একজন লেখক হতে পারেন, একজন সাধারণ কৃষক হতে পারেন, প্রত্যেকটা ভয়েস হয়তো অন্য অন্য কন্টেক্সটে তোমার এগেনস্টে বলে। ধরা যাক সিপিএমের বিরুদ্ধে একজন লেখক অনেক সময় বলেছেন বা কোনো কোনো সময় এখনও বলেন কিন্তু কোনো এক কোনো ইস্যুতে সে খুব ন্যায্যভাবে তৃণমূলের বিরোধিতা করছেন, সেই ভয়েসগুলোকেও কিন্তু তোমার মধ্যে যুক্ত করতে হবে। ওই আমাকে সমালোচনা করেছিল তাই আমি ওকে আমার থেকে বাড়তে রাখবো, দূরে সরিয়ে রাখবো, অপর্ণা সেন
বিজেপির বিরোধিতা করেছিল এক সময়, মোদির বিরোধিতা করেছিল এক সময়, হাথরাসের বিরোধিতা করেছিল এক সময়। তাই অপর্ণা সেনের পঞ্চায়েত নির্বাচন হিংসা নিয়ে যে বিবৃতি দিয়েছেন তার বিরোধিতা করব, এই ভাবনাটাই শ্রমিক ভট্টাচার্য আপনাদের ভুল ভাবনা। ফলে সমস্ত বিরোধীগুলোকে এক করা। আর একটা বিষয়, তোমার লাস্ট ইন্টারভিউতে আমি মানে অনেকেই জানতে চেয়েছিলেন যে শাসক দলের বিরুদ্ধে কাউন্টার অ্যালায়েন্সের কথা আপনি বলেছেন, এই বা ভোট লুট যারা করে বা ভোট মাফিয়া যারা, শেষ পর্যন্ত ভোটের দিন কিন্তু তারাই ভোটের ভাগ্য নির্ধারণ করে দিচ্ছে পশ্চিমবাংলায়। এই ভোট মাফিয়াদের বিরুদ্ধে যদি লড়াই করতে হয়, আমি বলেছিলাম যে একটা গ্র্যান্ড অ্যালায়েন্স মানে কাউন্টার ফোর্স তৈরি করতে হবে। এই কাউন্টার ফোর্স শব্দটা কিন্তু আমি মানে নিয়ে অনেক প্রশ্ন উঠেছে। আমি আবারও বলছি, এই কাউন্টার ফোর্স কিন্তু ম্যান পাওয়ারের জায়গা থেকেও বলেছি, সামাজিক সংযুক্তিকরণের জায়গা থেকেও বলেছি। অর্থাৎ আমার যদি 10টা ম্যান পাওয়ার বাড়ে, তাহলে আমি বলছি না বন্দুক দিয়ে লড়াইটা করতে হবে, কিন্তু ভোট লুট করতে আসলে ওই 10 জন দাঁড়িয়ে পড়বে যে আমাদের লাশের উপর দিয়ে তোমার ওই বুথ দখল করতে হবে, আমাদের লাশের উপর দিয়ে ব্যালট পেপারে ছাপ মারতে হবে বা ইভিএমে ছাপ মানে টিপতে হবে। ফলে লোক সংখ্যা বাড়ানোর কন্টেক্সটে কিন্তু আমি মানে ম্যান পাওয়ার বাড়ানোর জায়গা থেকে এটা বলছি। আরেকটা হলো যে সোশ্যাল মোজাইকটাই বৃদ্ধি করতে হবে। অর্থাৎ নির্বাচনী রাজনীতিতে ধরুন পত্রকার হতে পারে, ছোটো ছোটো ইউটিউবে চ্যানেল হতে পারে, টেলিভিশন চ্যানেল হতে পারে, সামাজিক গোষ্ঠী হতে পারে, এ বিভিন্ন এনজিও যারা কাজ করে তাদেরকে সঙ্গে নিয়ে আপনাদের চলতে হবে। কারণ একটা গ্র্যান্ড যদি অ্যালায়েন্স এই ভোট লুটেরাদের বিরুদ্ধে বা গ্র্যান্ড অ্যালায়েন্স যদি ভোটের দিন আপনি এই ভোট মাফিয়াদের বিরুদ্ধে তৈরি করতে না পারেন, তাহলে কিন্তু সারা বছর ওই কর্মসূচি বা গণ আন্দোলন করেও শেষ পর্যন্ত ভোটের দিনের ফসল কিন্তু আপনি ঘরে তুলতে পারবেন না। কারণ পশ্চিমবাংলাতে যেভাবে ভোট মাফিয়ারা কার্যত শাসন ব্যবস্থার সাথে এবং যেভাবে প্রাতিষ্ঠানিক রূপ নিয়েছে, তাদেরকে যদি আপনাদের ভোটের দিন ঠেকাতে হয়, তাহলে একদিকে বিভিন্ন রাজনৈতিক দল থেকে শুরু করে বিভিন্ন মানে নির্বাচন প্রক্রিয়া যারা অংশ নিচ্ছে তাদেরকে তাদের সাথে সম্পর্কিত করে আপনাদেরকে একটা ব্লক তৈরি করতে হবে আটকানোর জন্য। আরেকটা হলো যে আপনি যত ম্যান পাওয়ার বার করবেন, অর্থাৎ আপনার যদি সমর্থক থাকে কোনো বুথে 100 জন, তাহলে 10 জনকে ভোটের দিনকে ব্যবহার করুন, যাতে করে যদি ভোট লুট করতে আসে তারা যাতে রুখে দাঁড়াতে পারে। বন্দুক দিয়ে নিশ্চয়ই নয়, শান্তিপূর্ণ গণতান্ত্রিক উপায়েই করতে হবে, কিন্তু 10 জনের হাত কিন্তু অনেক বড়, শক্তিশালী একটা বন্দুক অনেক সময় কিন্তু সেখানে আটকে যায়। অবশ্যই, অসংখ্য ধন্যবাদ। আমরা শাসকের ভুল ত্রুটি তুলে ধরি, বাট আজ নজিরবিহীনভাবে বিরোধীদের কোন পথে চলা উচিত সেই পথের হদিশ একটু দেওয়ার চেষ্টা করলেন রাজনৈতিক বিশ্লেষক বিশ্বনাথ চক্রবর্তী। দেখা যাক অন্ধকারের পথে আলোর উচ্চারণ, যে আলোক ছটা দেখানোর চেষ্টা করলেন তা বিরোধীদের কাজ অব্দি পৌঁছায় নাকি। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। অসংখ্য ধন্যবাদ স্যার এতটা সময় দেওয়ার জন্য, ধন্যবাদ। আপনাদের কমেন্টে জানাবে নিঃসন্দেহে আপনাদের মত, প্রত্যেকটা কমেন্ট অন্তত এই ইন্টারভিউটা আমি পড়ার জন্য উদ্গ্রীবভাবে অপেক্ষা করব। ধন্যবাদ।